গান জাগায় নতুন আশা, সুর জাগায় শিহরণ, মূর্ছনাতে ভরে হৃদয় গভীর, নয় শুধু চিত্ত বিনোদন। সুর সমীরণ, সুর সমীরণ, সুর সমীরণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সশস টিভির আয়োজনে দেশের প্রতিথযশা শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে নিয়ে সাপ্তাহিক ফোনো লাইভ অনুষ্ঠান সুর সমীরণে। সাথে আছি আমি সাইদুল ইসলাম, এবং আমার সাথে রয়েছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি শিল্পী গোষ্ঠী, টাইফুন শিল্পী গোষ্ঠী খুলনা। চলুন আজকে আমরা এই শিল্পীদের সাথে পরিচিত হয়ে নিই, এবং তাদের কণ্ঠে চমৎকার চমৎকার গানগুলো আজকে আমরা শুনে নিই। সুপ্রিয় দর্শক, আমরা চলুন দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিই শিল্পীদের সাথে। আমার প্রথমে ডান দিকে রয়েছে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী সর্দার। এরপরেই রয়েছে, আসসালামু আলাইকুম, আমি DM জুবাইর ইসলাম। এবং আমার বাম দিকে রয়েছে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাহারুল ইসলাম। এরপরে রয়েছেন, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাহসিন বিল্লাহ সবুজ। সুপ্রিয় দর্শক, আপনারা শিল্পীদের সাথে পরিচিত হলেন। আপনারা জানেন যে সশস অত্যন্ত নিরলসভাবে বাংলাদেশে সুস্থ সংস্কৃতি বিকাশের যে চেষ্টা করে যাচ্ছে, আমরা তারই একটি ধারাবাহিকতায় আজকের এই সুর সমীরণ অনুষ্ঠান আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আমাদের এই লাইভে আপনারা যদি যুক্ত হতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সশস টিভিতে আপনারা যুক্ত হতে পারেন, এছাড়া ফেসবুক পেজে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, অথবা সরাসরি ফোন করতে পারেন আমাদের ফোন নম্বরে 01628571794, এই নম্বরে। সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু আজকে গান শুনব, তাহলে খুব বেশি কথা না বাড়িয়ে আমরা টাইফুন শিল্পী গোষ্ঠী খুলনার কাছ থেকে আমাদের প্রিয় প্রিয় কিছু গান আমরা আজকে শুনব এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা শিল্পীদের কাছ থেকে প্রথমে কোন গানটা শুনতে পারি? জি, ধন্যবাদ। আমরা প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব। আচ্ছা, গানটির কথা ও সুর ফারুক আল মামুন। আচ্ছা জি, আমরা শুরু করছি। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে, দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরা। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে, দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরা। কোথা পেল তাহারায় সুরমলা জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, বলো যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেলো মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। অত্যন্ত চমৎকার আসলে এই গানটি, আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে। এই গানটা কথা বলতে গিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে অনেক গান আমরা শুনে থাকি কিন্তু এই গানগুলোর শেকড় আমরা জানি না যে কোথা থেকে আসলো গানগুলো। তো আমরা মনে হয় আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে নিলাম যে টাইফুন শিল্পী গোষ্ঠীর মানে অনেক সুন্দর একটি গান যেগুলো আমরা গেয়ে থাকি, আমরা সবার কাছে শুনে থাকি। আমরা একটা ফোন নিয়ে নিতে পারি আমরা শিল্পীদের সাথে। আসসালামু আলাইকুম, আপনার নাম বলে শিল্পীদের সাথে কথা বলুন। জি ইকবাল ভাই বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি, আপনাদের সহ বন্ধুরা আমাদের সাথে রয়েছেন। আচ্ছা, কি গানের অনুরোধ? ধন্যবাদ ইকবাল ভাই, জি ভালো থাকবেন। যাই হোক, আমার একটা জানার ছিল যে এই যে আপনারা গান এত সুন্দর করে করেন, এই গানের আসলে পেছনের গল্পটা কি? আপনারা কি নিয়মিত চর্চা করেন বা কিভাবে কি করছেন আপনারা? জি, আমরা এটা নিয়মিতই চর্চা করি। আমরা এই সংস্কৃতিটা বাচ্চাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাদেরকে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে শেখানো হয়, ওখান থেকে যারা ভালো করে তাদেরকে নিয়ে যদি দরকার হয় অতিরিক্ত ক্লাস দিয়ে আমরা এটা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি পরের গানে চলে যাব? পরের গানটা কি আমাদের? জি, এরপরে আমাদের যে রিকোয়েস্টগুলো রয়েছে আমরা সেই গানগুলো শুনতে চাই। ঠিক আছে, জি আমরা রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমরা কবি মতিউর রহমান মল্লিকের একটি নাচ রসুল শুনব, বাংলাদেশের প্রান্ত হতে। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল, হে রসুল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল, হে রসুল।
আমার কণ্ঠে কণ্ঠ মেলায়, আমার কণ্ঠে কণ্ঠ মেলায় তোমার আশিক কুল, তোমার আশিক কুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল। তোমায় ছাড়া অন্য কোন নেতা মানি না, না না তোমার জন্যে সয়ে যাব সকল বেদনা, তোমায় ছাড়া অন্য কোন নেতা মানি না, তোমার জন্যে সয়ে যাব সকল বেদনা। শেষে শপথ নিতে আমরা, শেষে শপথ নিতে আমরা এই মাঠে মশগুল, এই মাঠে মশগুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল। আমরা তোমায় ভালোবাসি নজির যে তার কত, রক্ত দিলাম সাগর সাগর মানিক কত শত। তোমার পথে এগিয়ে যাব পিছে পাহাব না, না না শহীদি খুনার তো বিথা যেতে দেব না, তোমার পথে এগিয়ে যাব পিছ পাহাব না, শহীদি খুনার তো বিথা যেতে দেব না। এই শপথ আঁকড়ে আছি, এই শপথ আঁকড়ে আছি, নড়বো না এক চুল, নড়বো না এক চুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল। আমরা একটা বিষয় জানি যে সশ্বাস সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের একটি প্রয়াস তারা সারা দেশে চালিয়ে যাচ্ছে। এই জন্য তারা গান, অভিনয়, আবৃত্তি, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, এ ধরনের অসংখ্য তাদের নির্মাণ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো আজকের এই যে সুর সমীরণ, এটিও তার একটি অংশ। তো আমরা একটা ফোন নিয়ে নিতে পারি আমার মনে হয়। আমরা শিল্পীদের কাছে আবেদনটি পৌঁছে দিলাম, যদি তাদের ভান্ডারে গানটি থাকে অবশ্যই আমাদেরকে শোনাবে, ভালো থাকবেন। জি ইনশাআল্লাহ। তো আসলে অনেক ধরনের গানের রিকোয়েস্ট আছে, তো এত গান, আমরা আরেকটি ফোন নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী গানে যাব। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
সালাম আলাইকুম, আপনার নাম বলে আমাদের শিল্পীদের সাথে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার নাম? জি বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? আমি মোতাজিনুল্লাহ সবুজের কাছে যেদিকে তাকাই আমি শুধু অল্প শুধু তুমি গানটা একটু শুনতে যাচ্ছিলাম। চমৎকার একটি গান, চমৎকার একটি গান। আমরা শিল্পীদের কাছে জানিয়ে দিলাম যে এই গানটি যাতে আমরা শুনতে পারি। অনেকগুলো গানের রিকোয়েস্ট চলে এসেছে, তো আমরা পরবর্তীতে কোন গানটা শুনতে পারি? আমরা এবার একটি দেশের গান। আচ্ছা, গানটির কথা ও সুর আমাদের শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী ভাই লেখা। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। সবুজের সারি ঢাকা শান্তির নীড়ে পাখা মেলে পাখিরাও গে বলে অপরূপা। হে 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 আহা ও হো হো, হে 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 আহা ও হো হো। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। সবুজের সারি ঢাকা শান্তির নীড়ে পাখা মেলে পাখিরাও গে বলে অপরূপা। হে 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 আহা ও হো হো, হে 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 আহা ও হো হো। তুমি শরতে শিশি ভেজা প্রভাতী মালায় গাথা শীতের সকাল। গগনে উড়ে যাওয়া নীল ঢেউয়ে ছায়া ঘেরা স্নিগ্ধ বিকাল। তুমি শরতে শিশি ভেজা প্রভাতী মালায় গাথা শীতের সকাল। গগনে উড়ে যাওয়া নীল ঢেউয়ে ছায়া ঘেরা স্নিগ্ধ বিকাল। তুমি পূর্ণিমা চাঁদে ওই তারার মেলা। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। সবুজের সারি ঢাকা শান্তির নীড়ে পাখা মেলে পাখিরাও গে বলে অপরূপা। হে 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 আহা ও হো হো, হে 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 আহা ও হো হো। তুমি ক্লান্ত কিষাণ মনে ভেসে আসা ফসলের ঘ্রাণ সুমধু। ভালোবাসা ঘিরে থাকা বনারণ্যে গাওয়া পাখিদের সুর। তুমি ক্লান্ত কিষাণ মনে ভেসে আসা ফসলের ঘ্রাণ সুমধু। ভালোবাসা ঘিরে থাকা বনারণ্যে গাওয়া পাখিদের সুর। তুমি মুক্ত আকাশে ওড়া স্বাধীনতা। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। ঢেউ ঢেউ দোল দিয়ে নেমে আসো ভাটি হয়ে জোয়ারের উত্তালে তোমার শোভা। সবুজের সারি ঢাকা শান্তির নীড়ে পাখা মেলে পাখিরাও গে বলে অপরূপা। হে 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 আহা ও হো হো, হে 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 আহা ও হো হো, হে 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 আহা ও হো হো। অত্যন্ত চমৎকার, মানে আমি গানের সাথে যেন দুলছিলাম। মাহফুজ বিল্লাহ শাহী একটি নাম, একটি অসাধারণ একটি প্রতিভা, অসাধারণ একটি মানুষ যার গানগুলো মানে বাংলাদেশের মানুষ এত পছন্দ করে, এত হৃদয়ে জায়গা করে দিয়েছে, আসলে সেটা বলার অপেক্ষা রাখে না। একটা বিষয় যেটা আমার গান শুনতে শুনতে মনে পড়ছিল যে টাইফুন শিল্পী গোষ্ঠী খুলনা থেকে অসংখ্য গুণী শিল্পী সারা দেশে ছড়িয়ে আছে, শুধু দেশে না দেশের বাইরেও
এই তাদের এই প্রতিভার স্বাক্ষর তারা রাখছে। আমরা মানে টাইফুন শিল্পীগোষ্ঠীর এই যে প্রতিভাবান শিল্পীদেরকে আজকে এই সুর সুমিরনে পেয়ে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আপনারাও এক সময় হয়তো বা অনেক বড় বড় জায়গাতে অবস্থান করে নিবেন, আমরা একটা ফোন নিয়ে নিতে পারি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন বলছি পাবনা থেকে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ মামুন ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে তো অবশ্যই শিল্পীদের গান শোনানোর পালা, তারপর আমি চেষ্টা করছি দু এক লাইন। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। আপনার নাম বলে আমাদের শিল্পীদের সাথে কথা বলতে পারেন। আচ্ছা হ্যাঁ সাকিব ভাই, গানে যেতে পারি কিনা, অনেকে মায়ের গান রিকোয়েস্ট করেছে, অনেকে অনেকগুলো গান রিকোয়েস্ট করেছে, সেখান থেকে দু একটা পুরোটা না হলে অল্প কিছু আমরা শুনতে পারি কিনা। জি অবশ্যই। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায় আমায় কাদায়। মা গো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায় আমায় কাদায়। মাগো 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 মাগো। মায়ের কথা মনে পড়লেই আসলে মনটা কেমন যেন গলে যায়। আমরা আমাদের প্রত্যেকটি মায়ের জন্য দোয়া করবো বেশি বেশি করে, আল্লাহ যেন আল্লাহ আমাদের মাদেরকে অনেক বেশি নেক হায়াত দেন। পরপারে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, গান শুনছিলাম, অনেকের রিকোয়েস্ট শুনছিলাম, অনেক ফোন আসছে। আসলে সব ফোন নিতে গেলে হয়তো বা কথা বলা হবে না, গান শোনা হবে না। তো তারপরে আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সশস টিভির আয়োজনে, এদেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে আমাদের লাইভ ফোন অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠান আপনারা দেখছেন, আজকের এই অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি।
গান জাগায় নতুন আশা, সুর জাগায় শিহরণ, মূর্ছনাতে ভরে হৃদয় গভীর, নয় শুধু চিত্ত বিনোদন। সুর সমীরণ, সুর সমীরণ, সুর সমীরণ। গান জাগায় নতুন আশা, সুর জাগায় শিহরণ, মূর্ছনাতে ভরে হৃদয় গভীর, নয় শুধু চিত্ত বিনোদন। সুর সমীরণ, সুর সমীরণ, সুর সমীরণ। ছোট্ট বিরতির পরে আমরা আবার ফিরে এলাম আমাদের সুর সমীরণ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সশস্টিভির আয়োজনে আজকের এই সুর সমীরণ। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে খুলনা টাইফুন শিল্পী গোষ্ঠী, যারা সঙ্গীতের প্রত্যেকটি অঙ্গনে তাদের পদচারণা মুখর করে রেখেছে আমাদেরকে, অসংখ্য সুন্দর সুন্দর গান দিয়ে আজকে আমাদের বিরতির পূর্ব মুহূর্তটাকে আমাদেরকে রাঙিয়ে তুলেছে। আমি আবারও আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আমাদের সাথে লাইভে যুক্ত হতে চাইলে আমাদের ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 01628571794। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের রিকোয়েস্ট বা শিল্পীদের সাথে অনুভূতি শেয়ার করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক লাইভ থেকেও আপনারা যুক্ত হতে পারেন, এবং আমাদের সশস টিভি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। এছাড়াও আমাদের কিডস টিভি রয়েছে, সেটার সাথেও আপনারা যুক্ত হবেন আমাদের এই প্রত্যাশা। তাহলে আমরা কথা না বাড়িয়ে আবার শিল্পীদের কাছে ফিরে যাচ্ছি। তাহলে অনেকগুলো গান শুনছিলাম, অনেক রিকোয়েস্টও শুনছিলাম, আমরা অনেক ফোন আসছে, আমরা ফোন নিব, তবে আরেকটি গান শুনে আমরা ফোনে যুক্ত হব। জি জি, আমরা খুলনার মানুষ। জি, খুলনার গান হবে না তা তো হয়। হ্যাঁ অবশ্যই, এটা আসলে আমারও একটা প্রত্যাশা ছিল যে সেই মাটি মানুষের ভাষার গানগুলো শুনবো। জি হ্যাঁ, এই গানটার গীতিকার সুরকার হচ্ছে আব্দুস সালাম। জি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুস সালাম। আমরা শুরু করছি। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। খেজুর রসের চিতই পিঠে তোমাকে দেব খাতি, ভৈরব নদীতে সকলে মিলে যাব নাতি। খেজুর রসের চিতই পিঠে তোমাকে দেব খাতি, ভৈরব নদীতে সকলে মিলে যাব নাতি। ঘুরতে যাব সুন্দরবনে, ঘুরতে যাব সুন্দরবনে, কতই মজা কইরে। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। সুন্দরবনের বাঘ হরিণার বানরের নাচ দিয়ে, গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে। সুন্দরবনের বাঘ হরিণার বানরের নাচ দিয়ে, গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে। আমাকে বাড়ি আইসে নেতাই, আমাকে বাড়ি আইসে নেতাই, নাইলে দেব আড়ি। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। বাহ, চমৎকার, গানে গানে দাওয়াত পেয়ে গেলাম, তাই না? অবশ্যই খুলনাতে যাব এবং সুন্দরবন ঘুরতে যাব। আসলে আমাদের দেশের গর্ব আমাদের সুন্দরবন,
সেই সুন্দরবন আপনাদের খুলনাতেই অবস্থিত। যাই হোক, শুধু সংস্কৃতির অঙ্গন নয়, ঐতিহ্যগতভাবে অনেকগুলো বিষয়ের সাথে খুলনা জড়িত। যাই হোক, আমরা একের পর এক ফোন পাচ্ছি, আমরা একটা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম বলে আমাদের শিল্পীদের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন। আসলে আপনার চমৎকার অনুভূতি আমরা শুনতে পেলাম, ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে সশস্যের এই ভিন্ন ধর্মী আয়োজন প্রত্যেকটি জেলা এবং বিভিন্ন শহরের যারা শিল্পীবৃন্দ রয়েছে তাদেরকে তাদের প্রতিভা বিকাশের জন্য এটি একটি অন্যতম প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করছি এই সশস টিভির মাধ্যমে, সুর সমীরণের মাধ্যমে তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য, তাদের প্রতিভাকে বিকাশ করার জন্য। আমরা সবাই মিলে চাই একটি সুন্দর দেশ, সুন্দর সমাজ, সুন্দর সংস্কৃতি করতে। এর আগেও বেশ কিছু রিকোয়েস্ট ছিল, আমরা কি সেখান থেকে দু একটা গান শুনতে পারি কিনা? এটা যেতে পারি, আমরা মানে রিকোয়েস্টের গানগুলো একেবারে অল্প করে হলেও আমরা যেন আমরা দর্শকদেরকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 রহম করুন আল্লাহ। চমৎকার। আসলে এটি স্বাধীনতার মাস, এ মাসেই আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। আমরা সেই সকল শহীদদের স্মরণ করতে চাই যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আমাদের এই স্বাধীন দেশের পতাকাকে অর্জন করার জন্য। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা এই দেশকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি। তো আরও একটি ফোন চলে এসেছে, আমরা ফোনটি একের পর এক ফোন আসছে। আসলে দর্শক, আপনাদের ভালোবাসা পেয়ে সত্যিই ভালো লাগছে। আজকে আমাদের এই সুর সমীরণের এই সাপ্তাহিক আয়োজন সত্যি সফল মানে হতে যাচ্ছে আপনাদের এই ভালোবাসা পেয়ে। আরও একটি ফোন এসেছে আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে আমাদের শিল্পীদের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন। জি জি, আপনার নাম বলে আমাদের শিল্পীদের সাথে আপনার গানের রিকোয়েস্ট আপনি শেয়ার করতে পারেন। আমি হেজরাফান বলছিলাম খুলনা থেকে। আচ্ছা আচ্ছা, খুলনার মানুষ। জি জি, আমার জন্য স্পেশাল, আমি এখানে গান গাইতে আমার খুশি স্যার, এর জন্য মানে ভালোবাসা একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এর কাছে রিকোয়েস্ট আছে যে সাগরের পাড়ে যদি দৃষ্টি রাখো এই গানটা। আচ্ছা আচ্ছা, চমৎকার একটি গান, গানের কথাও অনেক সুন্দর। তো ধন্যবাদ হিফজুর ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, খুলনা থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, অনেক জায়গা থেকে আসছে। আরো একটা ফোন নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আপনার নাম বলে আমাদের এই সুর সমীরণে আপনি আপনার অনুভূতি শেয়ার করুন।
আমি আব্দুল আল খুলনা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, খুলনা থেকে, জি বলুন। ভালো আছি এবং শিল্পীরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি টিএম জুবায়ের ইসলাম ভাইয়ের কাছ থেকে আসলে জমে যাচ্ছে অনেক বেশি, আমরা মানে গানগুলো শুনে ফেলতে পারি। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আছেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশালো জেলে। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আছেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশালো জেলে, রক্তে মশালো জেলে, রক্তে মশালো জেলে। দর্শকরাও হয়তো বা জানতে চাইছেন, তো সেটা হলো যে এই পর্যন্ত আপনারা টাইফুন শিল্পী গোষ্ঠী খুলনার হয়তো বা অনেক গান নিয়ে কাজ করেছেন, অ্যালবাম নিয়ে কাজ করেছেন, এইগুলো সম্পর্কে আমাদেরকে যদি একটু বলেন। জি, আমাদের ভিজুয়াল গানের কাজ হয়েছে এ পর্যন্ত 41টার মতো। আচ্ছা আচ্ছা, অনেক বিশাল একটা সংখ্যা। আর আমাদের শর্ট ফিল্মও আছে কিছু। আচ্ছা, 4-5টা এরকম হবে। আপনারা বিভিন্ন অঙ্গনে কাজ করছেন, সাংস্কৃতিক সেক্টর আছে। আচ্ছা, যাই হোক, তো দেখা গেল যে অনেকগুলো গান আপনাদের রয়েছে এবং আমি যতদূর জানি যে সারা দেশের মানুষ এগুলো খুব পছন্দ করেন, তো এরকম খুব জনপ্রিয় একটি গান থেকে কি আমাদেরকে একটি গান শোনাবেন কিনা? হ্যাঁ, শোনানো যায় ইনশাল্লাহ। আমরা আবারও তাহলে মাহফুজ বিল্লাহ সাহেবের একটা গান আছে আমাদের, কত সুন্দর আমার এই দেশ। আমাদের দেশের গান আসলে শুনলেই দেশের প্রতি দেশপ্রেমটা জেগে ওঠে, তাহলে আমরা শুনে ফেলি গানটি। জি শিওর। কত সুন্দর সুন্দর আমার দেশ, দেখি নয়ন ভরি, সারি সারি গরুর গাড়ি, গায়ের বাঁকা পথ ধরি, সারি সারি গরুর গাড়ি, গায়ের বাঁকা পথ ধরি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, সারি সারি গরুর গাড়ি, গায়ের বাঁকা পথ ধরি, সারি সারি গরুর গাড়ি, গায়ের বাঁকা পথ ধরি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, আঁকা বাঁকা নদীর বুকে ভাসে কত তরি, তরির উপর জেলেরা সব ঘুরছে মাছ ধরি, আঁকা বাঁকা নদীর বুকে ভাসে কত তরি, তরির উপর জেলেরা সব ঘুরছে মাছ ধরি, মাঝিরা গা মাঝিরা গায় মধুর সুরে ভাটিয়ালি সারি,
সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরে, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরে, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, আঁকা বাঁকা পথের পাশে গাছ সারি সারি, গাছের ছায়ায় রাখাল বাসির সুর নেয় যে মন কাড়ি, আঁকা বাঁকা পথের পাশে গাছ সারি সারি, গাছের ছায়ায় রাখাল বাসির সুর নেয় যে মন কাড়ি, এমন দেশ কি এমন দেশ কি কোথাও পাবে সারা জগৎ ঘুরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, ও কৃষকরা খাল লাঙল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথ ধরি। আসলে অনুভূতি প্রকাশের যতগুলো ভাষা প্রয়োজন সেটা মনে হয় যথেষ্ট না এই গানের ভাব প্রকাশ করার জন্য, মানে আমার চোখে যেন আমি সেই গ্রামের দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম, সেই সারি সারি পথ গাছ, মানে আসলে একেবারে গানে গানে যেন গ্রামটাকে তুলে ধরেছে, অসাধারণ অসাধারণ। আচ্ছা আমরা একটা রম্য গান শুনতে পারি কিনা? জি অবশ্যই। আচ্ছা তাহলে এটা শুনে ফেলি। এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে ওরে দিনের সূর্য রাইতে দেখি রাইতের তারা দিনে জলে, দিনের সূর্য রাইতে দেখি রাইতের তারা দিনে জলে, এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে ওরে বদলে গেছে বিধির লিখন দুনিয়ার হালচাল, তাল গাছেতে তেঁতুল ধরে তেঁতুল গাছে তাল, ওরে সবখানেতে নারীর পাওয়ার ভব হাট বাজা, পুরুষরা সব কর্মচারী নারী মেনে যা, ওরে বদলে গেছে বিধির লিখন দুনিয়ার হালচাল, তাল গাছেতে তেঁতুল ধরে তেঁতুল গাছে তাল, ওরে সবখানেতে নারীর পাওয়ার ভব হাট বাজা, পুরুষরা সব কর্মচারী নারী মেনে যা, আরে মাইয়া মানুষে চুল রাখে না চুল রাখে ভাই পোলা পানে, মাইয়া মানুষে চুল রাখে না চুল রাখে ভাই পোলা পানে, এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে ওরে ফোডা ফাডা জোড়া তালি কেই তো কোলে পান, কোকিল ময়রা ভূত হয়েছে কাউয়া শুনাই গান, ওরে দুধের মধ্যে ভেজাল দিয়া বিক্রি করে আড়া, খাসি কইয়া বিক্রি করে এক নাম্বার পাড়া, ওরে ফুডা ফাডা জোড়া তালি এই তো কলির পান, কোকিল ময়রা ভূত হয়েছে কাউয়া শুনাই গান, ওরে দুধের মধ্যে ভেজাল দিয়া বিক্রি করে আড়া, খাসি কইয়া বিক্রি করে এক নাম্বার পাড়া, আরে বিড়ি গাজা লাগে মজা মিষ্টি খাইলে গলা জলে, বিড়ি গাজা লাগে মজা মিষ্টি খাইলে গলা জলে, এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে ওরে হিন্দি হইল ছবির রাজা বলে পোলা পানি, মায়ের কথা ভাল লাগে না বউয়ের কথা শুনে, ওরে মায়ের কয় কথা কইস না হিড়ি দি মুয়াইজ গা,
প্রেমের পথে বাধা দিলে ঘর ফেলাম ভাইজা, ওরে হিন্দি হইল ছবির রাজা বলে পোলা পানে। মায়ের কথা ভাল লাগে না বউয়ের কথা শুনে, ওরে মায়ের কয় কথা কোশ না হিলি দিমু আজগা। প্রেমের পথে বাধা দিলে ঘর ফেলাম ভাইজা, ওরে পড়ালেখা ভাল লাগে না টাঙ্কি মারে মোবাইল ফোনে, পড়ালেখা ভাল লাগে না টাঙ্কি মারে মোবাইল ফোনে। এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে এলো রে ঘোর কলিকাল সবই বেহাল উল্টা চলে, এলো রে। এই ধরনের রম্য গানগুলো আমাদের সমাজের ত্রুটিগুলোকে এভাবে তুলে ধরে, খুব সুন্দর। অনেকক্ষণ গান শুনছিলাম, কিছু ফোন নিয়ে নিতে পারি আমরা? কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, আপনার কি কোনো রিকোয়েস্ট আছে শিল্পীদের উদ্দেশ্যে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি, আচ্ছা কি গান? আচ্ছা, আরেক তাহলে আমরা দেখি, আমরা শিল্পীরা আমাদেরকে কোন গানটা এরপরে শোনান এবং আপনার রিকোয়েস্টটাও সাথে আমরা শুনতে পারি কিনা। ধন্যবাদ আপনাকে। মেহেরবান নামে একটি গান রিকোয়েস্ট করেছেন। তো আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ দিকে চলে এসেছি, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আপনি কেমন আছেন? আপনার জি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমরা চেষ্টা করছি আপনার গানটি শোনানোর জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের অনেক ফোন আসছে। আমি ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন, অনেকে গান রিকোয়েস্ট করেছেন, সেখানেও আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন ইউটিউবে এবং অন্যান্য আমাদের যতগুলো মিডিয়া মাধ্যম রয়েছে। তো সবাইকে আমাদের এই সুর সমীরণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে সময় স্বল্পতার জন্য সবার রিকোয়েস্ট এবং সবার যেই ভালোবাসা, এটার আমরা বহিঃপ্রকাশ দিতে পারছি না এখনই। তো আমাদের সাথেই থাকবেন। তো আমরা শেষ দিকে যেহেতু চলে এসেছি, আমরা একটি শেষ গানের মাধ্যমে আজকে শেষ করতে চাই। কোন গানটি আমরা লাস্ট শুনব? আমরা তাহলে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই জাগরণীমূলক সেই গানটি আমরা শুনবো সব শেষে। ঠিক আছে, তাহলে আমরা শুনে ফেলি শেষ গানটি। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কলরে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, ওরে ও তরুণী শান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, গুরুক প্রাচীর প্রাচীর ভেদি। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কলরে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, ওরে ও তরুণী শান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, গুরুক প্রাচীর প্রাচীর ভেদি। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে। হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী শান, ওরে ও তরুণী শান, বাজা তোর কোলায় বিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট, ওর
ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, নারদ গোলা জ্বলছে ধরে হ্যাচ কাটানে, মারো হা খাই দরি হা, মারো হা খাই দরি হা, কাঁধনে দুন্দুবি ঢাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি, কারা রইল কপাট কারা রইল কপাট, ভেঙে ফেল করে রোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান, ভাজা তোর পোলায় ভীষণ ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট কারা রইল কপাট, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীমকারা হই ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পাড়ি, কারা রইল কপাট কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে রোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান, ভাজা তোর পোলায় বিষান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট কারা রইল কপাট, কারা রইল কপাট কারা রইল কপাট। আসলে কি দিয়ে প্রকাশ করব জানি না, এত সুন্দর সুন্দর গান আজকে আমি উপস্থাপক হিসেবেও সামনাসামনি শোনার সুযোগ হলো, এবং যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারা তো শুনতে পারলেন, এবং কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয় যারা আমাদের সাথে আজকে ফোনে এবং অন্যান্যভাবে যারা যুক্ত রয়েছেন আমাদের ফেসবুক পেজে, যারা কমেন্ট করেছেন ফোন করেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সুর সমীরণ অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য। সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ এই সুন্দর স্লোগানকে সামনে রেখে সশ্বাস আমাদের সুস্থ সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। আর যারা এখনও সশ্বাস টিভির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেননি, আর সাথে আমাদের কিডস ভিশন টিভি রয়েছে তার সাথেও আপনারা যুক্ত হতে পারেন, সবাইকেই এই আহ্বান জানিয়ে আজকের মতো, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সুদূর খুলনা থেকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে টাইফুন শিল্পগোষ্ঠী, আপনারা যারা এসেছেন অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সুর সমীরণ এবং সশস্ত্রের পক্ষ থেকে। সশস্ত্রকে অনেক ধন্যবাদ, এরকম সন্ধে আমাদের সৌভাগ্য যে আমরা এই সুর সমীরণটাকে শুরু করতে পারলাম। এটা আসলে চমৎকার একটা বিষয়, একটা স্মৃতির মানে চিহ্ন হয়ে থাকবে আজকের এই অনুষ্ঠান। তো কৃতজ্ঞতা, শুভেচ্ছা, এবং আরো সুন্দর সুন্দর গান তৈরি করবেন, আরো সুন্দর সুন্দর নির্মাণ নিয়ে আমাদের এই দেশটাকে উজ্জ্বল করবেন, আমাদের আরো আমাদের সমৃদ্ধ করবেন, সেই প্রত্যাশা থাকবে। সুপ্রিয় দর্শক, সুর সমীরণ আপনাদের অনুষ্ঠান, আপনাদের প্রাণের অনুষ্ঠান, আজ থেকে যেই যাত্রা শুরু হলো আপনারা আমাদের সাথে থাকবেন, সশস টিভির সাথে থাকবেন, সশসের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গান জাগায় নতুন আশা, সুর জাগায় শিহরণ, মূর্ছনাতে ভরে হৃদয় গভীর, নয় শুধু চিত্ত বিনোদন, সুর সমীরণ সুর সমীরণ সুর সমীরণ।